হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের ক্লাসটিতে। আর আজকে আমরা ক্লাস যে ক্লাসটি নেব সেটা হচ্ছে ইংলিশের উপরে। তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারে অথবা ডিগ্রি থার্ড ইয়ারে পড়তেছো তাদের একটি গুরুত্বপূর্ণ ক্লাস দিচ্ছি, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং। অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং, কী করে বিজ্ঞাপন লেখা যায় বা অ্যাডভার্টাইজমেন্ট লেখা যায়, ঠিক আছে? তো আমরা আজকের ফরম্যাটটিতে তোমাদের একটু ফরম্যাট সাজিয়ে দিয়েছি যাতে একটিতে অনেকগুলো লেখা লিখতে পারো তোমরা এবং খুব সহজ ভাষায় লিখতে পারো। তো সেই জন্য আমরা দেখো, কোনো কিছু বিক্রয় করতে চাইলে, কোনো কিছু বিক্রয় করতে চাইলে যে অ্যাডভার্টাইজমেন্টটা তৈরি করতে হয় সেই বিষয়ের উপর আজকের ক্লাসটিতে আলোচনা হবে, ঠিক আছে? তোমরা যদি কোনো কিছু বিক্রয় করতে চাও, যেমন হতে পারে কম্পিউটার, মোবাইল ফোন, ল্যাপটপ অথবা জমি অথবা ফ্ল্যাট, যে কোনো কিছু যেটি তুমি বিক্রি করতে চাও, এখানে আমরা যেই ফরম্যাট অনুযায়ী সাজিয়েছি সেই ফরম্যাটে দিয়ে লিখতে পারবা। ওকে, তো কথা না বলে আমরা আজকে ক্লাসটির ফরম্যাটটা একটু দেখি। দেখো, এই তোমাদের ফরম্যাটটা সাজিয়েছি, তবে এখানে একটা কথা বলি, তোমরা যে অ্যাডভার্টাইজমেন্টটা লিখবা অবশ্যই কিন্তু বক্সটা করে দিতে হবে। এই যে বক্সটা দিছে, এই বক্সটা, তো তোমরা বক্সটা কীভাবে করবা আগে লিখে নেবা খাতায়, আর খাতার দুই পাশে ফাঁকা রাখবা, লিখে নেওয়ার পরে তারপরে তোমরা ওই বক্সটা করে দেবা, ঠিক আছে? পেন্সিল দিয়ে করলে সবথেকে বেশি ভালো হয়। ওকে, এরপরে হচ্ছে দেখো, আমরা একটা টাইটেল দেবো অ্যাডভার্টাইজমেন্ট যে লিখবো, একটা টাইটেল দেখো, অ্যাডভার্টাইজমেন্ট ফর ড্যাশ সেল। এখানে আমরা যেটা লিখবো, যদি আমরা ফ্ল্যাট বিক্রি করি তাহলে ফ্ল্যাট সেল, জমি বিক্রি করি জমি, ল্যান্ড সেল, অথবা যদি অন্য কিছু বিক্রি করতে চাই ল্যাপটপ কম্পিউটার মোবাইল ফোন, শুধুমাত্র এখানে এটা দিয়ে দেবা। তো এটা হচ্ছে আমাদের শিরোনাম, শিরোনামটা হয়ে যাবে। এরপরে দেখি মূল টপিকসটুকু আমরা কী লিখেছি। দেখো, আই ওয়ান্ট টু সেল, আমি বিক্রি করতে চাই ড্যাশ, আমি বিক্রি করতে চাই ধরো ল্যাপটপ, একটি ল্যাপটপ হুইচ ইজ ভেরি ডিমান্ডেবল, যেটা হয় খুবই চাহিদা সম্পন্ন, অথবা জমি, যেটা হয় খুবই চাহিদা সম্পন্ন, ঠিক আছে? তারপরে বলবো কি, ইট ইজ অ্যাভেলেবল, এটা পাওয়া যাবে কোথায়, অ্যাট, এখানে একটা স্থানের নাম লিখবা। কিন্তু তোমরা কী লিখবা বলো তো, স্থানের নাম, স্থান, এটা হলো ছোটো স্থান আর এটা হচ্ছে বড় স্থান। হ্যাঁ, এখানে স্থানের নাম লিখবা, ঠিক আছে? তো এখানে যদি ধরো এটা কোথায় পাবো, ধরো এটা পাবো হচ্ছে মিরপুর ইন ঢাকা, ঠিক আছে? মিরপুর দেবা, এখানে কী দেবা, ঢাকা দেবা, ঠিক আছে? মানে স্থানগুলো দেবা, একটু পরিচয় দেবা। তারপরে কী লিখবা দেখো, প্রাইস নেগোটিয়েবল, কি নেগোটিয়েবল, তো এই এর মানে হচ্ছে কি, প্রাইস হচ্ছে আলোচনা সাপেক্ষ, ঠিক আছে? প্রাইসটা কি আলোচনা সাপেক্ষ, নেগোটিয়েবল, প্রাইস নেগোটিয়েবল, মানে যখন আপনার সাথে আমার দেখা হবে তখন প্রাইসটা আলোচনা সাপেক্ষে আমরা ঠিক করব। তো এইটুক কিন্তু আমরা অ্যাডভার্টাইজমেন্টে দিতে পারি। এরপর আমরা কী দেবো দেখো, ইন্টারেস্টেড পারসন আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট, যারা আগ্রহী, মানে আগ্রহী ব্যক্তিদের কী করা হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে কন্ট্যাক্ট করার জন্য। তারপর তুমি একটা নাম দেবা, আমি এখানে একটা নাম ব্যবহার করছি রনি। আর এইখানে দেখো, এইখানে দেওয়া হচ্ছে প্রতিষ্ঠানের নাম, কি প্রতিষ্ঠানের নাম, তুমি কোন প্রতিষ্ঠান থেকে এটা বিক্রি করতে চাচ্ছ, বা তোমার জায়গাটার নাম, তুমি চাইলে সেই জায়গাটার নামও দিতে পারো। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এখানে তোমরা একটা মোবাইল নাম্বার দিয়ে দাও, ঠিক আছে? একটা মোবাইল নাম্বার দিয়ে দাও। তো এই এইটুক ফরম্যাট যদি তুমি লিখতে পারো তাহলে তুমি কিন্তু অ্যাডভার্টাইজমেন্টে যদি কোনো কিছু বিক্রি করতে চাও তাহলে তুমি খুব ইজিলি কিন্তু লিখে দিয়ে আসতে পারবে এবং খুব ভালো একটা মার্কস কিন্তু তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ক্লাসে, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। তোমাদের যদি কোনো ক্লাস প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাও, আমরা সেই ক্লাসটা সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আর আজকে যাওয়ার আগে আরও একটা কথা বলতেছি, তোমরা অনেকেই ইংরেজি ভাষা শিখতে চাচ্ছ বা ইংরেজি ভাষা শুরু থেকে শুরু করতে চাচ্ছ, তো আমাদের ইউটিউব চ্যানেলে ইংলিশ ভাষা শেখার ক্লাস যাচ্ছে, তোমরা যদি সেগুলো দেখো আশা করি অনেক উপকৃত হবে। তো দেখা হবে অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।